আছি, তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ। তো চলো আজ সকালে কী কী করছি সেটা দেখে নেওয়া যাক। আর আমি যেটা করেছি, সকালে ঘুম থেকে উঠেই আমার ঘরের এই যে সামনে, এই দেখো এই যে এখানে মানি প্ল্যান্টটা লাগিয়েছি, ও সকালে ওখানেই আমার ঘর থেকে বেরিয়েই মানি প্ল্যান্টটা আমার সামনে সানসেটের উপর রেখে দিয়েছে। কারণ মানি প্ল্যান্টটা দেখলাম ঘরের মধ্যে রাখলে সুন্দর লাগছে, এমনি তো পাতাগুলো সুন্দর বেশ, তো এই সামনে রাখলে ভালো লাগছে, তার জন্য সামনে রেখে দিয়েছি। আর আমি দেখেছি ঘরের মধ্যে অনেকে রাখে, আমি সেটা ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি, এই জন্য ওটা রাখলাম। আর একটা যেটা করেছি, মানে আমি গাছটা না খুব বড় একটা গাছ নিয়ে এসেছিলাম, আর একটা সামনেই লাগিয়েছি। চল, ওই যে আমাদের সুপারি গাছটার গোড়ায়, ওই যে ওখানে লাগিয়েছে আর একটা, এই যে এখানে, এটা বেঁচে গেলে তখন আমি আরও ওই সাইডটা পরিষ্কার টরিষ্কার করে দেবো, এখন তো বর্ষার সময় এই জন্য ওই গাছপালা তার মধ্যেই লাগিয়ে দিয়েছি। এখন আমি যাব আমাদের বাড়ির সামনে, এই যে দুধের কেটলি দিতে, এই যে এই বাড়িটা, এই লাল বাড়িটা, এই বাড়িটা না আমি মানে ওখানে ঘোষ আসে ওখানে আমি কেটলি দিতে যাচ্ছি 800 দুধের জন্য। তো চলো যাওয়া যাক। এখন না আমি দোকানে যাচ্ছি ডিম আনতে, কারণ আমাদের ডিম তো এনে রাখা হয়নি এই সপ্তাহটা, এই জন্য আমি এখন আনতে যাচ্ছি ডিম। তো চলো, দেখো বাড়ির সামনে রাস্তাটার কি অবস্থা, আর এই যে সামনেই দোকানটা। এবার আমি দোকান থেকে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, এসে যেটা করছি, ঝিঙে ছিল কিছু সেই ঝিঙেগুলো কেটে কুটে গুছিয়ে নিচ্ছি, কারণ আজ ঝিঙের তরকারি হবে। এই ঝিঙে আর আলু কেটে নেবো, সর্ষে বাটা দিয়ে হালকা করে একটা তরকারি করব। আর ওই পাশে বাটিতে যেটা হচ্ছে সেটা আরুষের তরকারি, যেটা ঝিঙে দেওয়া হবে, একটু গাজর দেওয়া হবে, আলু, এগুলো দিয়ে ওর তরকারিটা কমপ্লিট করে দেবো। এবার আমার তরকারি কাটা হয়ে গেছে, ওটা এসে বসিয়ে দিয়েছি কড়াতে। আর ওই তরকারিটা না একটু কষানো হচ্ছে, এখন কষানোর পরে তরকারিতে জল দিয়ে দেবো। আর পাশে হচ্ছে আরুষের তরকারিটা, আরুষের তরকারিতে জল দেওয়া হয়ে গিয়েছে, জল দিয়ে ওটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঝিঙের তরকারিতেও অল্প করে জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ওটা ঢাকা দিয়ে দেবো, তারপর ফিরে আসছি। আবার এখানে আমার মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে আরুষের তরকারিটা হচ্ছে, কারণ মাছটা ভাজা হয়ে গেলে ওর তরকারির মধ্যে দিয়ে দেবো। এখানে কড়া বসিয়েছি, এবার মাছটা মাছগুলো এবার বসিয়ে দিয়েছি। আর পাশে আরুষের আর একটা তরকারি হচ্ছে, আগে একটা তরকারি হচ্ছে, এই আর একটা তরকারি। দেখো আমাদের যেমন একটা তরকারি বারবার খেতে ইচ্ছে করে না, ওরাও তো বাচ্চা না, ওদেরও তো ভালো লাগে না, এই জন্য দুটো করেছি আজ। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি স্নান টান করে, রান্নাবান্না কমপ্লিট করে আরুষকে খাইয়ে দিয়েছিলাম, আর তারপরেও তোমাদের সঙ্গে একদম কথা বলতে পারিনি, আর এখন তার জন্য আমি গল্প করতে চলে এসেছি। আর জানো তো, ও এতটা দেরি করে ঘুম থেকে উঠছে যে ওকে খাওয়াতে বই পড়াতে এতটা লেট হয়ে গেছে যে একটু টাইম ও খেলতে যায় সেটাও আজকে সময় পাইনি, একটু স্নান করিয়ে দিয়েছি। স্নান করে কান্না তো করেই যাচ্ছে, খেলা হচ্ছে না খেলা হচ্ছে না, তো বললাম স্নান করিয়ে দিই, ওর কাকাদের বাড়ি আমি দিয়ে এসেছি, বলছি ওখানে একটু খেলাধুলা কর, আর খেলা মানে কেউ ওদের টিভি টিভি দেখবি ফোন দেখবে, দাঁত ধুলো ময়লাতে খেলবি না, আমি সেটা বারণ করে এসেছি যে তুই তোর মতো খেলাব, আর আমি স্নান করে পুজো দিয়ে তোকে আনি দেওয়ার পরে। এখন আমি যেটা বলবো, স্নান করেছি এখন পুজো দিতে যাবো, তো চলো আমি পুজোটা দিয়ে আসি। আর তোমার সঙ্গে একটা কথা বলার আছে, দেখো আর অনির্বাণ যখন বাড়ি আসে তখন অনির্বাণের সঙ্গে তো চ্যালেঞ্জ ভিডিওগুলো আমি দিই, সেগুলো তো আমি দেখি না, ও দেখেও এখন কী বলছে না যে মা আমি বাবার সঙ্গে তুমি চ্যালেঞ্জ ভিডিও করো, আমার সঙ্গে কেন করছো না? আমি ঠিক আছে মা তুমি চ্যালেঞ্জ করো আমার সঙ্গে, আমি ওর সঙ্গে খেলেছি, হ্যাঁ কাল রাত্রে ওর সঙ্গে খেলেছি, খেললে হবে না, তুমি বাবা যখন চ্যালেঞ্জ করে তুমি তো ভিডিও করো, তুমি আমারটা ভিডিও করছো না কেন, ওরটা ভিডিও করো, তো ওর ভিডিওটা করতে হবে, এতটা মানে জেদ করছে যে ভিডিও করতে হবে। তো আমার সোনা বাবার সঙ্গে চ্যালেঞ্জ দেবো, চ্যালেঞ্জ ভিডিওটা করো বিকালে ঘুম থেকে উঠে, হ্যাঁ
কারণ আর ও এতটা বদ যে চ্যালেঞ্জ তো করছেই, চ্যালেঞ্জ করার পর আমাকে পানিশমেন্ট দেবে। সেটা বলছে, মা তোমাকে পাপা মনে আছে যে হাতে চট, মানে কিস অ্যান্ড স্ল্যাপের যে আমার চ্যালেঞ্জটা ছিল, ওতে অনির্বাণ হাতে চট দিয়ে আমাকে যে পানিশ করেছিল সেইটা করবে। বলছে, মা তোমার এই পিঠে আমি করবো না, এই যে তোমার এই পিঠে যেখানে চামড়া মাংস আছে সেখানে আমি তোমাকে শাস্তি দেবো। এতটা বদ, ওকে আমি জিততে, আমি কি জিততে পারি? বাচ্চা মানুষ আমার সঙ্গে খেলবে, ওকেই জিততে দেবো, জানি পানিশমেন্ট আজকে আমারই খেতে হবে। চলো ঘুম থেকে উঠে চ্যালেঞ্জ ভিডিওটা তোমার সঙ্গে, তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এই বিকালে ঘুম থেকে উঠেই তোমাদের সামনে চলে এসেছি, আর আজকে যেটা হবে আমার সোনা বাবার সঙ্গে আমার চ্যালেঞ্জ হবে। ও চ্যালেঞ্জের জন্য ভীষণভাবে বলছিল, তোমাদের তখন আমি বলেই দিয়েছি যে আজ ঘুম থেকে উঠে আরুষকে একটু দুধ খাইয়েছি, দুধ খাইয়ে যেটা করব সেটা হলো চ্যালেঞ্জ ভিডিও। আর চ্যালেঞ্জ ভিডিওটা ও ঠিক করেছে কী কী কাপের চ্যালেঞ্জ হবে, এই যে কাপগুলো এখানে রাখা আছে ওই নিজেই ঠিক করেছে খেলাগুলো, সেই খেলাগুলো হবে। আর যেটা পানিশমেন্ট হবে সেই পানিশমেন্টগুলো ও ঠিক করেছে, সেই পানিশমেন্টগুলো বাবা বলো কী হবে। লঙ্কা খাওয়ানো, ডিম ফাটানো, মাথায় জল দেওয়ানো, মুরগি বানানো। বাবা দেখেছো, মাথায় ডিম ফাটানো, তারপরে মুরগি বানানো, জল খাওয়ানো, জল ঢালা, আর এই সমস্ত ও হেরে যায়। তারপর তুমি যদি হেরে যাও, এ ভাই ও মনে ভাবছে কি জানো, ওই জিতবে, এরকম একটা ব্যাপার। ও সব কোনো পানিশমেন্ট হবে না, হাতে চট দেওয়া হবে, ঠিক আছে বাবা? হাতে শুধু চট দেওয়া, কারণ ওই ডিম ফাটানো যদি হয় তাহলে তুমি ওকে জিততে দেবো না কখনো। হ্যাঁ, মাথায় আমি হাতটা এখন ডিম ফাটো, চ্যাল পানিশমেন্টগুলো ঠিক করেছে দেখেছো, মানে এতটা বদ, সেই সেই পানিশমেন্ট। চলো, তুমি যখন ওই ডিম ফাটানো খেলাটা শুরু করা যাক। হ্যাঁ প্রথমে কি হবে, না প্রথমে 2 4 6 7 8 9 10, এই দশটা তোমার 2 4 6 7 8 9 10। এ মা এই খেলবো না কিন্তু এরকম করলে বাবা, এই যে এই কটা তোমার, এই কটা আমার। এই দেখো প্রথম চ্যালেঞ্জটা আমাদের এই, আমার বাবা এটা ঠিক করেছে কাল, মানে গতকাল আমি খেলেছিলাম, ওই দেখে ঠিক করেছে। আমি এখান থেকে গুনবো এই কটা, কে আগে এখানে সাজাতে পারে, ঠিক আছে? চলো এটা খুলে খুলে, চলো বাবা শুরু করে দেখ, রেডি দাও, রেডি 1 2 3, তোমারটাই পাশে। কে আগে সাজাতে পারে ও জিতবেই, জিতবেই। ইস ইস, আমি পারলাম না, পারলাম না, আমি পারলাম না বাবা, আমার দুটো থেকে গিয়েছে। এ মা আমার সোনা জিতে গেল, বন্ধুরা ও আগে থেকে জানতো জিতে যাবে। মা আমার কিন্তু ডিম ফাটাবে না, না না ডিম ফাটানো না, আমি সহজ সহজ পানিশমেন্ট হবে। ও মা ডিম ফাটানো না। এবার প্রথম রাউন্ড গেল, এবার দ্বিতীয় রাউন্ড। ও যদি আমি ডিম ফাটাতে হয়, না ডিম ফাটানো হবে না, কারণ রাত্রেবেলা এখন ডিম ফাটানো খেলা হবে না। তাও ওর বাবার সঙ্গে যখন আমি মানে খেলেছিলাম, তো ওর বাবার আমি মুখ দিয়ে ডিমটা ফাটিয়েছিলাম, আর ও কি ঠিক করেছে বলছে, মা ডিমটা মুখে ফাটা দেবে। ভাবো আমি ওকে এমনি জিতাচ্ছি আমি, তারপর আমি মাথায় এভাবে ডিমটা ফাটাবো, হয় তাহলে? আচ্ছা ডিম আছে কিন্তু ওই ডিমটা তো ফাটা দেবে। আচ্ছা 4 3 6 7 8 9, এই যে 3 6 9 15টা, ওর কাছে 15টা আর আমার কাছে হবে 15টা, 3 4 5 8 9 10 11 12 13 14 15, এই যে 15টা গ্লাস আমার কাছে, 15টা গ্লাস আরুষের কাছে, এইগুলো দিয়ে আমরা এখন টাওয়ার বানাবো। তো এই টাওয়ারটাও কে আগে বানাতে পারে সেটা দেখা যাক। হ্যাঁ মা তুমি কিন্তু স্পিডে করবে না, তুমি আস্তে আস্তে করবে, আমি আস্তে আস্তে করবো, ও স্পিডে করবে, ঠিক আছে বন্ধুরা? তো চলো তোমরা দেখো আমার বাবার সঙ্গে আজকে চ্যালেঞ্জটা, রেডি 1 2 3 বলে দাও, রেডি 1 2 3 শুরু করো বাবা। প্রথমে পাঁচটা দিতে হবে, হ্যাঁ প্রথমে পাঁচটা দেবে, দাও দাও, দিয়ে যাও দিয়ে যাও, এটা পর পর করে সাজাও।
চার, এই পাঁচ। এই দেখো পাঁচটা দিলাম, এবার পাঁচটার উপরে আবার দাও। তুমি কিন্তু পাঁচটা দিতে ও বুঝতে পারছে না, আমি একটু বুঝিয়ে দিই। তিন চার আর এই পাঁচ, এই পাঁচটার উপরে এইভাবে সাজাতে হবে। ও নিজে ঠিক করলো, কাল চারটে দেখলে চার তিন দুই এক দেখেছিলাম, এই জন্য ও খুব পেরেছে। আজ পাঁচ বলেছি বলে আর পাচ্ছে না। কে জিততে পারে? তা পড়ে গিয়েছে, তুমি ঠিক করো। দাঁড়াও মামা, আমি দাঁড়াচ্ছি। ঠিক আছে, তো চারটে পাঁচ দুটো। ইয়ে বাবা, আমি পারবো না তো। আরো সেটা একটা খেলা হচ্ছিল বাবা। আচ্ছা, এই খেলাটা বাদ, আবার নতুন করে শুরু হবে। ঠিক আছে, চারটে দিয়ে খেলা হবে, পাঁচটা দিয়ে না খুব বড় হয়ে যাচ্ছে। চার, এক, দুই, তিন, তারপরে দুই, তারপরে এক। হ্যাঁ, আবার নতুন করে খেলা হচ্ছে বন্ধুরা। তোমরা দেখো, চুপ কান্না করতে নেই, খেলার সময় কান্না করলে হয় না। এবার রিটার্ন টু থ্রি বলি, রিটার্ন টু থ্রি বলি, রেডি, ওয়ান টু থ্রি। কান্না করতে নেই মা, ক্যামেরায় দেখবে না বাবা। আমার আরুষ কিন্তু ভীষণ খেলতে পারে এইগুলো। সোজা করতে, সোজা করতে, সোজা করো, সোজা করো, দাঁড়াও। দেখবে বন্ধুরা তোমরা আমার আরুষ কেমন সুন্দর পারে এগুলো করতে, এই টাওয়ার গুলো বানাতে। চ্যালেঞ্জ হচ্ছে, দাঁড়িয়েছি আমি। দেখো আরুষ জিতে গেল, কি সর্বনাশ! আমি আবার দুটো কাপে গেলাম, আমি হারে হেরে আবার। আমার টাওয়ারটা হলো কিন্তু পরে হলো, আমার আরুষ আবার জিতে গেল। নাও এবার কি বাবা, এবার কি খেলা? এবার ও আর একটা খেলা আছে আমার আরুষের তৈরি, সেটা সেটা আচ্ছা, এবার পানিশমেন্টের পালা। আর না, দুবার খেলা হয়ে গেছে, এইবার হবে পানিশমেন্টের পালা। তো চলো, পানিশমেন্টের জন্য আমি রেডি। তাহলে আমাদের এই খেলায় কে জিতলো আর কে হারলো? কে জিতলো? আমি জিতলাম, তুমি খেললে। আমি হারলাম আর আমার পাপা জিতলো। কি মজা! উইনার পাপা, উইনার উইনার উইনার। একদিন তুমি পাপা হারিয়েছিলে, তাই আমার, হ্যাঁ একদিন পাপাকে আমি হারিয়েছিলাম, সেটা ওর মনে আছে, ও বদলা নিল পাপার হয়ে, ও বদলা নিল। চলো, আচ্ছা এবার পানিশমেন্টের পালা। তো চলো, আমি এরকম করবো, ও আমাকে থাপ্পড় দেবে, ঠিক আছে? না দেখতেই পেলে আমি আজ খেলায় হেরে গেলাম আর আমার সোনা পাপা জিতে গেল। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। তো চলো, তো আশা করছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো বাই, টাটা, গুড নাইট, টাটা দাও।